বিশ্ব ছড়ায়ে উঠিয়াছে একা চির উন্নত শির। তিনি বিদ্রোহী কবি, যার এক হাতে পাকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। আজ সেই দ্রোহ ও প্রেমের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে বিদ্রোহ, প্রতিবাদ, প্রতিরোধের ধারা তৈরি করেন। উন্নত কণ্ঠে উচ্চারণ করেন সাম্য আর মানবতার কথা। 1899 সালের 24 মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রাম আসানসোল মহকুমার জামুড়িয়া থানায় অবস্থিত। পিতামহ কাজী আমিউন উল্লার পুত্র কাজী ফকির আহমেদের দ্বিতীয় পত্নী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ছিলেন স্থানীয় এক মসজিদের ইমাম। তারা ছিলেন 3 ভাই এবং 3 বোন। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখুমিয়া। নমস্কার বন্ধুরা, আর এ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। তিনি স্থানীয় মক্তবে যেমন কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। 1908 সালে যখন তার বাবা মারা যায় তখন তার বয়স মাত্র 9 বছর। মক্তব, মসজিদ ও মজারের কাজে নজরুল বেশিদিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। 1917 সালের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন, প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেয়ারে যান। প্রশিক্ষণ শেষে করচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 সালের শেষ ভাগ পর্যন্ত। 1920 সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এই সময় নজরুলের বাহিনী ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ায় আর যাননি। 1920 সালে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। 1922 সালে বিজলি কবিতা প্রকাশিত হওয়া মাত্র জাগরণ সৃষ্টি করে। দৃপ্ত বিদ্রোহী মানসিকতা এবং অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালির মানসিকতায় কবিতাটি চির উন্নত শির বিরাজমান। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমেদ। এখান থেকেই তার সাহিত্য, সাংবাদিকতা, জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম থেকেই মেসলেম ভারত, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হতো। এর মধ্যে রয়েছে উপন্যাস বাদনহারা এবং কবিতা বোধন, সাত ইল আরব, বাদল প্রাতের সারব, আগমনী, খেয়া পারের তরণী, কোরবানী, মোহরমাম, ফতেয়া ই দোহাজাহম। প্রমীলা দেবী, যার সাথে নজরুলের প্রথম বিয়ে হয়েছিল, তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আরা খানমের সাথে। বিয়ের আকাত সম্পন্ন হওয়ার পরে কাবিনে নজরুলের ঘরজামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘরজামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্সিকে রেখে কুমিল্লা শহরে বীরজা সুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমীলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন, এতে তিনি বাকসন্ধি হারিয়ে ফেলেন। তার অসুস্থতা সম্বন্ধে সুস্পষ্ট রূপে জানা যায় 1942 সালের জুলাই মাসে। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুল পরিবার ভারত নিভৃত সময় কাটাতে থাকে। 1952 সাল পর্যন্ত তারা নিভৃতে ছিলেন। 1952 সালে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর 1953 সালের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। মে 10 তারিখে
লন্ডনের উদ্দেশ্যে হাওড়া রেলওয়ে স্টেশন ছাড়েন। লন্ডন পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন। অবশেষে 1976 সালে নজরুলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে পিজি হাসপাতালে। 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। কবি তার একটি কবিতায় বলেছিলেন, মসজিদের পাশেই আমায় কবর দিও ভাই, যেন গোর থেকেই মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই কবিতায় তার অন্তিম ইচ্ছা প্রকাশ পেয়েছে। তার এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী তার সমাধি রচিত হয়। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। নজরুলের স্মৃতি জড়িত ত্রিশালে বাংলাদেশের মনমোহনসিংহ জেলায় 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে কবির জন্মস্থান চুরুলিয়ায় নজরুল একাডেমি ও বাংলাদেশের রাজধানী ও ঢাকার কবির স্মৃতিতে নজরুল একাডেমি, বুলবুল, ললিতকলা একাডেমি ও বাংলাদেশ নজরুল সেনা স্থাপিত হয়। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ও মূল শহরের সংযোগকারী প্রধান রাস্তাটি কবির নামে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম স্মরণী করা হয়। এছাড়াও দুর্গাপুরের অন্ডাল এলাকায় অবস্থিত বিমানবন্দরটিকেও কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নাম দেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন এবং সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে অল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।